জীবন প্রমাণ অর্থাৎ লাইফ সার্টিফিকেট। পেনশনার যারা রয়েছেন, সরকারি চাকুরিজীবী যারা পেনশন পাচ্ছেন বা যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, তারা প্রত্যেকেই জানেন যে নভেম্বর মাসে প্রতি বছর আপনাকে যে লাইফ সার্টিফিকেট, সেটা আপনার অফিসে বা কাছাকাছি যে ব্যাংক রয়েছে সেখানে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করতে হয়। তো এখন বর্তমানে সেটাই ডিজিটালাইজেশন হয়ে গেছে, আপনি চাইলে আপনার মোবাইল থেকে অর্থাৎ অ্যান্ড্রয়েড মোবাইল থেকেই আপনি বাড়িতে বসেই লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ অ্যাপ্লাই করতে পারবেন। তো লাইফ সার্টিফিকেট কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে জমা করবেন এবং এবছর কী কী পরিবর্তন করা হয়েছে, সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি নিজেই লাইফ সার্টিফিকেট আপনার মোবাইল থেকে জমা করতে পারবেন। তো লাইফ সার্টিফিকেট জমা করার পূর্বে আপনার মোবাইলে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর থেকে প্রথমত আপনি যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন সেটা হচ্ছে আধারের ফেস অথেন্টিকেশন অ্যাপ। আধার ফেস অ্যাপ আপনি ডাউনলোড করবেন এবং তারপরে সেটাকে ইনস্টল করার পর আপনি ডাউনলোড করবেন যে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণের অ্যাপ। এই জীবন প্রমাণের অ্যাপটা ডাউনলোড করলেই আপনার কাজ কমপ্লিট। এবার কয়েকটা স্টেপ বাই স্টেপ আগিয়ে গিয়ে আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, সেটা আমরা অন স্ক্রিন দেখে নেব। এবছর যেটা আরও সুবিধা করা হয়েছে, আগে যেটা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনাকে যে বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে হতো, এবছর ফিঙ্গারপ্রিন্টের কোনো প্রয়োজনই নেই। আপনি আপনার ফেসটা অর্থাৎ মুখটার ছবি তুললেই আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন বা বায়োমেট্রিক অথেন্টিকেশন করতে পারবেন। এখন পরপর ইনস্টলেশন থেকে শুরু করে পরপর স্টেপ বাই স্টেপ আমরা অন স্ক্রিন দেখে নেব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনার মোবাইলে আধার ফেস আরডি সার্ভিস এই অ্যাপটাকে ইনস্টল করতে হবে। আপনি আধার ফেস আরডি লিখে সার্চ করলে এই অ্যাপটি পেয়ে যাবেন এবং এই অ্যাপটি ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে নেবেন। যদি আপনাদের আগে থেকে ইনস্টল থাকে তাহলে কোনো কিছু করার প্রয়োজন নেই। পরবর্তী কাজ হচ্ছে গুগল প্লে স্টোরে আবার আসবেন, জীবন প্রমাণ লিখে সার্চ করবেন। জীবন প্রমাণের অ্যাপ যেটা আপনার সামনে ওপেন হবে ঠিক এরকম, এটাকে আপনি ইনস্টল করবেন। জীবন প্রমাণ অ্যাপ ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার সামনে অ্যাপটি ওপেন হবে। অ্যাপটি ওপেন করার পর প্রথম কাজ হচ্ছে আপনাকে অপারেটর হিসাবে একজনকে রেজিস্টার করতে হবে। আপনি ধরুন অপারেটর হিসাবে রেজিস্টার করছেন এখানে, তো আপনার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন, তারপরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে আপনার ইমেলে দেখবেন ওটিপি সেন্ড হবে। ইমেলে পাওয়া ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে অপারেটর নেম হিসাবে আপনার নাম এন্ট্রি করবেন এবং এখানে ডিক্লারেশনের ঘরে ক্লিক করে স্ক্যান যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আধার ফেস আরডি সার্ভিস যে অ্যাপটা আপনি ইনস্টল করেছেন আগেই, তার পারমিশন চাইবে। এখানে অ্যালাউতে ক্লিক করে আগিয়ে যাবেন। অ্যালাউতে ক্লিক করার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে এখানে পসিটে ক্লিক করে আগাবেন। পসিটে ক্লিক করলেই আপনার মোবাইলের ফ্রন্ট ক্যামেরা দেখবেন ওপেন হবে। এই মোবাইল ফ্রন্ট ক্যামেরায় আপনার ফেসটাকে ছবি তুলবেন, অর্থাৎ ছবি তোলার ক্ষেত্রে যে নিয়মটা হচ্ছে আপনি ক্যামেরার সামনে সোজা তাকাবেন একবার, তারপরে চোখটা বন্ধ করে আবার চোখটা খুলবেন, তাহলেই ছবিটা এখানে ক্যাপচার হয়ে যাবে। আপনাকে কোনো কিছু ক্যাপচার করার প্রয়োজন হবে না, তাহলেই আপনার ফেস অথেন্টিকেশন হয়ে যাবে। এবার ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পর আপনার অপারেটর এখানে রেজিস্টার হয়ে গেল। এবার আপনি এই অ্যাপটাকে অপারেট করতে পারবেন। এবার পেনশনার যারা রয়েছেন তাদের আপনি লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। লাইফ সার্টিফিকেট জমা করার জন্য এখানে দেখুন তারপরে অপশন চলে আসবে পেনশনার আইডেন্টিফিকেশন, অর্থাৎ যে পেনশনারের আপনি লাইফ সার্টিফিকেট জমা করবেন এবার তার ডিটেলসগুলো এখানে পরপর এন্ট্রি করতে হবে। প্রথমত তার আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং তার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন, যেটা আধার কার্ডের সাথে যুক্ত রয়েছে সেটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন। ইমেল আইডি যদি থাকে তো দিতে পারেন, আর যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এখানে সাবমিটে ক্লিক করে আগিয়ে যাবেন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে, ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এবার পেনশনারের সমস্ত ডিটেলসগুলো এখানে পরপর ফিল আপ করতে হবে বা সিলেক্ট করতে হবে। প্রথমত ফুল নেম অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যেমনটি নাম রয়েছে
সেই স্পেলিং অনুযায়ী আপনি এখানে নামটা লিখবেন পেনশনারের। তারপরে টাইপ অফ পেনশন, এখান থেকে টাইপ অফ পেনশনটা সিলেক্ট করবেন, অর্গানাইজ টাইপ সিলেক্ট করবেন। তারপর স্যাংশন অথরিটি এখানে সিলেক্ট করবেন, ডিসবার্সিং এজেন্সি এখানে সিলেক্ট করবেন এবং এজেন্সি অটোমেটিক এখানে চলে আসবে। এবার পিপিও নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে যে অ্যাকাউন্টে পেনশনের টাকাটা আসে। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমরা এখানে দেখছেন পেনশনারের নাম এখানে এন্ট্রি করেছি এবং তার যে সার্ভিস পেনশন সেটা আমরা এখানে সিলেক্ট করেছি। অনেকের ক্ষেত্রে এখানে দেখবেন ফ্যামিলি পেনশন হতে পারে, অর্থাৎ হাজব্যান্ডের মৃত্যুর পর তার ওয়াইফ পাচ্ছে পেনশন, সেই ক্ষেত্রে এখানে ফ্যামিলি পেনশন সিলেক্ট করতে হবে। অর্গানাইজড টাইপ সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, তো আপনাদের যাদের ক্ষেত্রে যেটা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে স্যাংশন অথরিটি, অর্থাৎ কোন ডিপার্টমেন্টে কাজ করেন সেটা এখানে সিলেক্ট করবেন। ডিসবার্সিং এজেন্সি অনেকের ক্ষেত্রে ব্যাংক হতে পারে, অনেকের ক্ষেত্রে ট্রেজারি হতে পারে, সেটা আপনাদের ক্ষেত্রে যাদের যা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপরে এজেন্সি এখানে আমাদের যেটা সিলেক্ট করেছি এটা ব্যাংক, আর অনেকের ক্ষেত্রে ট্রেজারিও হতে পারে, তো সেই অনুযায়ী আপনাকে এগুলো সঠিকভাবে ফিল আপ করতে হবে। তারপরে পিপিও নাম্বার এখানে এন্ট্রি করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করতে হবে। নিচে যে কলম দুটি রয়েছে, রি এমপ্লয়েড কিনা, রিম্যারেজ করেছেন কিনা, এগুলো নোতে সিলেক্ট রয়েছে, নোতেই রাখবেন। তারপরে নেক্সটে ক্লিক করে এগিয়ে যাবেন। নেক্সটে ক্লিক করলে দেখবেন আপনি যে পেজটা ফিল আপ করলেন সেটা সমস্ত ডিটেলসটা এখানে শো হবে। সমস্ত ডিটেলসটা দেখে মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্স দুটো টিক দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। তারপরে এখানে দেখবেন একটা জীবন প্রমাণ নাম্বার জেনারেট হবে, এরপরে ইয়েসে ক্লিক করবেন। তারপরে আবার একটি অপশন আসবে, এখানেও আপনি ইয়েসে ক্লিক করে এগিয়ে যাবেন। এরপরে আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন চাওয়া হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশনের ক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা ফেস স্ক্যানের মাধ্যমেও করতে পারেন, তো তার জন্য আপনাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের বক্সটা ক্লিক করতে হবে। এবং আমরা যেহেতু ফেস আরডি সার্ভিসের মাধ্যমেই বায়োমেট্রিক অথেন্টিকেশন করব, তো ফেস আরডি এখানে সিলেক্ট করে স্ক্যানে ক্লিক করবেন। স্ক্যানে ক্লিক করার পর আপনার ফেস, অর্থাৎ পেনশনারের ফেসটাকে আপনি সেলফি ক্যামেরার ছবিটা তুলবেন। ছবিটা তোলার ক্ষেত্রেও একই নিয়ম, অর্থাৎ তাকে একবার চোখ খুলতে হবে, আবার চোখটা বন্ধ করে চোখটা খুলতে হবে, তাহলেই এখানে ফেস স্ক্যানটা হয়ে যাবে। এইভাবে আপনি ফেস স্ক্যানটা করে নেবেন বা বায়োমেট্রিক অথেন্টিকেশনটা করে নিতে পারবেন। বায়োমেট্রিক অথেন্টিকেশন হয়ে গেলেই তার ছবিটা এখানে শো হবে, অর্থাৎ আধার কার্ডে যেমন ছবি রয়েছে সেই ছবিটাই এখানে চলে আসবে দেখতে পাবেন, এবং তার প্রমাণ আইডি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে শো হবে। এটা চাইলে আপনি নোট করে রাখতে পারেন বা এই পেজটাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে ওকেতে ক্লিক করে এগিয়ে যাবেন। ওকেতে ক্লিক করলেই আপনার জীবন প্রমাণ, অর্থাৎ লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কাজ সম্পন্ন হবে। সাথে সাথেই আপনি মেসেজেও জানতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করা হলো, এবং সেই সাবমিট করা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হলো কি না সেটা জানার জন্য আপনি আরও একদিন বা দুদিন অপেক্ষা করবেন, এবং সেই এজেন্সি থেকে আপনাকে দেখবেন একটা ফিডব্যাক মেসেজ দেবে যে আপনার লাইফ সার্টিফিকেট যেটা আপনি ডিজিটালি জমা করলেন সেটা আপনার অ্যাপ্রুভ হলো কি না। অ্যাপ্রুভ হয়ে গেলেও সেই অ্যাপ্রুভ মেসেজও চলে আসবে আপনার মোবাইলে 2-3 দিনের মধ্যে। আর যদি ক্যান্সেলও হয়ে যায়, সেই ক্ষেত্রে কী কারণে ক্যান্সেল হলো সেই ক্যান্সেলের কারণসহ মেসেজ আপনি পেয়ে যাবেন।